রাজনীতিবিদরা নিজের চুরির দায়ে নিজের চুরির স্বার্থে আমাদেরকে চোর বানাইতে হয়েছে। যেসব মন্ত্রণালয়ে দেখবেন যে মন্ত্রী সৎ, সেখানে দেখবেন কোনো আমলা চাইলেও ঘুষ খাইতে পারে না, লুটপাট হইতে পারে না। কারণ হচ্ছে প্রসেসের ভিতরে এটা এটা একটা মেকানিজম আছে বাংলাদেশে। আবার যেখানে ধরেন আমলা সৎ চুরি করতে চায় না, তাকে ট্রান্সফার করে দেয়, তাকে ওএসডি করে দেয়। কিন্তু এই দায় দিন শেষে হচ্ছে এরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপরে, যারা এই রাষ্ট্রটাকে 53 বছর ধরে শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করেছেন। মালিক যদি চোর না হয় তাহলে চাকরিজীবী করে, শুধু চাকরি করে চুরি করা সম্ভব না। অতএব পুরো দায় রাজনীতিবিদদের এই আমলাদেরকে চুরি করবার। তাকে আসলে সুবিধা করে দিচ্ছে বিষয়টা তা না, সে নিজে চুরি করবার জন্য যা যা করণীয় সেটা করছে। আওয়ামী লীগ বিএনপির কথা যেটা বারবার আসছেন দুর্নীতি, যে এই রাজনীতিবিদরা যে দুর্নীতি কাঠামোটা তৈরি করেছেন, এই দুর্নীতিটা করতে হলে তার চাকর বাকর লাগবে, তো অফিসিয়ালি কাগজপত্রগুলো সাইন করবে কে? আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন যে প্রকিউরমেন্ট পলিসি আছে, আমাদের চুরির জায়গা কোথায়? চুরির জায়গা হচ্ছে বাজেটে খরচের জায়গা। মন্ত্রণালয়গুলো যখন টাকা খরচ করে, প্রকল্প হাতে নেয় বিদেশ থেকে অথবা দেশ থেকে জিনিসপত্র কেনা বেচা করে, এই জায়গাটা হলো চুরির জায়গা, সেটা তো আমলারা নিয়ন্ত্রণ করে। তাহলে আমলাদের ভিতর থেকে যদি আপনার চোর বন্ধু না থাকে, ডাকাত বন্ধু না থাকে, আপনি টাকাটা চুরি করবেন কিভাবে? এই জন্য রাজনীতিবিদরা নিজের চুরির দায়ে নিজের চুরির স্বার্থে আমলাদেরকে চোর বানাইতে হয়েছে। যেসব মন্ত্রণালয়ে দেখবেন যে মন্ত্রী সৎ, সেখানে দেখবেন কোনো আমলা চাইলেও ঘুষ খাইতে পারে না, লুটপাট হইতে পারে না। কারণ হচ্ছে প্রসেসের ভিতরে এটা এটা একটা মেকানিজম আছে বাংলাদেশে। আবার যেখানে ধরেন আমলা সৎ চুরি করতে চায় না, তাকে ট্রান্সফার করে দেয়, তাকে ওএসডি করে দেয়। কিন্তু এই দায় দিন শেষে হচ্ছে এরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপরে, যারা এই রাষ্ট্রটাকে 53 বছর ধরে শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করেছেন। আমলারা কিন্তু কর্মচারী রাষ্ট্রের, বুঝতে হবে, চাকরি করে। মালিক যদি চোর না হয় তাহলে চাকরিজীবী করে, শুধু চাকরি করে চুরি করা সম্ভব না। অতএব পুরো দায় রাজনীতিবিদদের এই আমলাদেরকে চুরি করবার, সেটা আইনি দায় যেমন আছে, কালচারালিও চুরি করবার পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। সুতরাং এখন এটা হচ্ছে এক ধরনের মানুষকে, যে বলে না যে ঘোলা পানিতে মাছ শিকারের মতো, এটা দেখিয়ে তারা একটা ক্রেডিট দেখালো যে আমরা এমপিদেরকে এবারে দেই নাই। কিন্তু দেখা যাবে এই যাদেরকে তারা এমপি বানিয়েছে এরা সবাই কালো টাকার মালিক, এদের সকলেরই অনেক দামি দামি গাড়ি এরা ব্যবহার করছে, এবং শুধু তো তাই না, এদের বাচ্চা কাচ্চারা পর্যন্ত এখন অনেক দামি গাড়ি ব্যবহার করে। তো এই জন্য যেটা আপনি বলেছেন আবুবকর, যে এভাবেই আমরা বলছি যে আমাদের ট্যাক্সেশনের উপরে গভর্নমেন্ট এই ক্ষুদ্র জায়গায় হাত দিয়ে সাধারণ মানুষের উপর দিয়ে পুরো খরচ তারা চাপাচ্ছে, যেটা আমাদের বক্তব্যে এসেছে বারবার। যে দেখেন, যে কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই যে ট্যাক্স আর্নিং বা ট্যাক্স কালেকশনের দায়িত্বে যারা আছেন, এটা ওভারঅল সারা বাংলাদেশে এটা পরিচিত, যে লোকটা ট্যাক্সে চাকরি করে তার বাসায় হচ্ছে সবচেয়ে দামি মাছটা, সবচেয়ে দামি ঘর, মানে তার জীবনযাত্রার মান সবচেয়ে দাম বেশি। তার মানে কি? তার মানে এখন যদি আমাদের প্রায় 4.25 লক্ষ কোটি টাকা ট্যাক্স কালেকশন হয়, এর প্রায় আরো বেশি দ্বিগুণ, প্রায় 5-7 লক্ষ গুণ বা 5-7 লক্ষ কোটি টাকা এই অনানুষ্ঠানিকভাবে যারা ট্যাক্স পেয়ে তাদেরকে দিতে হচ্ছে, তবে টাকাটা তো আমাদের কাছ থেকে চলেই যাচ্ছে। মানে আপনারা বা আমরা যদি হিসাব করে যে আপনি যদি এই মাসে এই বছরে যদি আপনি 20,000 টাকা ট্যাক্স দেন, আরও 20 বা 25,000 টাকা আপনি দিয়েছেন এই সমস্ত ট্যাক্সের কর্মচারীদেরকে বা এই প্রসেসের মধ্যে দিয়ে, তাহলে সরাসরি আপনার থেকে 30,000 টাকা বা 40,000 টাকা ট্যাক্স নিলেই তো ভালো হতো, এটা তো সরকার পাইতো, রাষ্ট্র পাইতো। আমাদের আজকে 4 লক্ষ কোটি টাকার জায়গায় আমরা 8 লক্ষ কোটি টাকা শুধু ট্যাক্স বাবদে আমাদের রাষ্ট্রের ইনকাম হতো। ফলে আমরা যে বিষয়টা বলছি যে সরকার যেখানে গুরুত্ব দেওয়া দরকার দুর্নীতি দূর করার, এই যে অনানুষ্ঠানিক ট্যাক্স করা যাবে না, এই যে মানুষকে সঠিক ট্যাক্সেশনের আওতায় এনে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে, ব্যাংকের জায়গাতে যেখানে আমরা বলছি ওখানে গুরুত্ব দিতে হবে, সেই জায়গাটা তারা করছে না। সেই জন্য আমরা বলছি আওয়ামী লীগের নাম বদল করে এই দলটার নাম রাখা উচিত আওয়ামী লুটপাট লীগ, কারণ এটা ইতিহাসকে তারা ব্রেক করেছে। যেটা ব্যারিস্টার ফুয়াদ রাইটলি বলেছেন যে ব্রিটিশরা যেভাবে আমাদের এখান থেকে লুণ্ঠন করেছে, ঠিক আওয়ামী লীগের এই লুণ্ঠন, এই ব্রিটিশদের লুণ্ঠনকেও হার মানায় এই ধরনের অবস্থায় গিয়েছে। সেজন্য আমরা আবারও দাবি করছি
টেলিফোনের উপর থেকে যে ট্যাক্সটা বসানো হয়েছে এটা যদি না করা হয়, আমরা বলবো সারা দেশের এই মোবাইল ফোন ইউজাররা আসেন, আমরা সবাই একজোট হই, আমরা একদিন রাস্তায় নামি এবং আমরা আন্দোলন করে দিই, আমরা এই আন্দোলনের জন্য সবাই